কাউন্ট আসবে আর আমি ইলেট পাস নিব। তো আমি এই 4 মাস পরে এক ডায়মন্ডে ইলেট পাস নিতেছি, ইয়েস আমার ইলেট পাস হয়ে। তো দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার একটা নতুন ইভেন্ট চলে আসছে। তো ইভেন্টটা একটা স্পেশাল আইটেম হচ্ছে, আমরা চাইলে এক ডায়মন্ড দিয়ে ইলেট পাস ড্রেস থেকে শুরু করে সব কিছু নিতে পারবো। আর এর জন্য আমাদের যা করতে হবে আমি তোমাদের ইভেন্টটা বুঝিয়ে দেবো আসলে কীভাবে নিতে হবে। তো এখানে ইলেট পাস আছে, যারা নাও নেই নিতে পারবে এক ডায়মন্ড দিয়ে চাইলে। তাছাড়া এখানে আরও অনেক রেয়ার রেয়ার ড্রেস আছে। এই ড্রেসগুলো আমার মনে হয় প্রথমবারই ফ্রি ফায়ারে দিয়েছে। আর আমি ভাই বাংলাদেশ সার্ভার আস্তে আস্তে কী হইতেছে আমি নিজেও জানি না, অনেক ক্লিয়ার কিছু দিতেছে, আবার এক ডায়মন্ডে ইলেট পাস দিতেছে। তো এক ডায়মন্ডে কীভাবে ইলেট পাস নেবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হলো কীভাবে নিতে হবে। তো এখানে আমরা ফ্রি একটা স্পিন করে দিব, দেখা যাক আমাদের লাক কত আসে। ও আমাদের লাক আছে প্রথম স্পিনে 80%। ওকে, তো এখানে আমি কী করবো, প্রথম 80% যেহেতু আসে তাহলে আমি কিছু এখানে 5টা ওপেন রিল ভাউচার কিনে নিলাম। তো এখন আবার আমরা স্পিন করতে পারবো। অ্যান্ড এবার এবার কত ডায়মন্ডে ডিসকাউন্ট, এবার দিচ্ছে 99 ডায়মন্ড। তো এখন আমি চাইলে 99 ডায়মন্ড দিয়ে ইলেট পাস নিবো। তো ইলেট পাসটা আমি এক ডায়মন্ডে তোমাদেরকে নিয়ে দেখাবো। ওকে, তো এইখানে আমি 90 ডায়মন্ড দিয়ে অন্য কিছু একটা কিছু কিনে নিব। তো এইখান থেকে আমার কিনার এই ড্রেসটা কিনে নিলাম 99 ডায়মন্ড। ওকে, তো এটা কিনা হয়ে গেলো, এটাকে উপনয়ন করে নিলাম। আমি এক ডায়মন্ড দিয়ে তোমাদেরকে নিয়ে দেখাবো ইলেট পাস। ওকে, অ্যান্ড এইখানে 75% ডিসকাউন্ট দিয়েছে। এখন 75% ডিসকাউন্ট দিয়ে আমি চাইলে সবচেয়ে কম ডায়মন্ডে এটা প্যারাসুটটা কিনে নিলাম। তো এখন কিন্তু টোটাল 50% দিবে আমার মনে হয়, ইয়েস আমি যা বললাম তাই। এবার 50% আমি কী করবো, এই সাববুটটা কিনে নিলাম। ওকে, তো এরপর দেখতে পারবো আমাকে ডিসকাউন্ট দিছে কত। এরপর আমাদেরকে ডিসকাউন্ট দেবে, আমি দেখি কত ডিসকাউন্ট দিই। অ্যান্ড ইয়েস এবার দিই 55। তো এখন আমরা 55 দিয়ে আমি চলে রিফ্রেশ করতে পারবো একবার। তো এখানে রিফ্রেশ করি, অ্যান্ড ইয়েস রিফ্রেশ করার পর এখানে আমাদের কিছু আইটেম আছে, সেটা হচ্ছে ইনকিউবেটর ভাউচার। তো ওখানে ইনকিউবেটর ভাউচারটা নিয়ে নিলাম। তো এখন আমরা ফ্রি স্পিন করতে পারবো। এখন আমরা 3টা আইটেম আছে, 3টা আইটেম থেকে যে কোনো একটা আইটেম পাবো। ওকে, তো এখন আমরা ফ্রি স্পিন করবো। ফ্রি স্পিন করার পর কত পার্সেন্ট, অ্যান্ড এখন কিন্তু আমাদের 60% দিল। তো 60% দিয়ে আমরা চাইলে কিছু গ্রান্ড কেট, আচ্ছা এটাই কিনে নিই 69 ডায়মন্ড দিয়ে। ওকে সরি, 79 ডায়মন্ড। তো এখন আমরা 70% ডিসকাউন্ট পাবো। যদি কারোর লাক ভালো থাকে তাহলে এক ডায়মন্ডে পেয়ে যেতে পারি প্রথম, কিন্তু আমাদের এক ডায়মন্ডে পেয়ে তাহলে টোটাল 10টা স্পিন করতে হবে। ওকে, তো এখানে আমরা ফ্রি স্পিনটা দিব। অ্যান্ড এবার কিন্তু 70% আমাদেরকে ডিসকাউন্ট দিল। তো 70% ডিসকাউন্ট দেওয়ার পর এখন আমরা কী কিনবো, 60 ডায়মন্ড দুইটা কিনবো। তো এখন কিন্তু আমরা এক ডায়মন্ড ডিসকাউন্ট পেয়ে যাবো। ওকে, পারমানেন্টলি কিছু দিল না, কিছু দিল না। তো এখন যদি আমরা স্পিন করি তাহলে কিন্তু পারমানেন্টলি একটা আইটেম পেয়ে যাবো। ওকে, তো এখানে আমি ফ্রি স্পিন করবো, অ্যান্ড দেখো আমি এক ডায়মন্ডে পেয়ে যাবো অনেক কিছু। অ্যান্ড এইবার কিন্তু আমরা চাইলে যে কোনো আইটেম এক ডায়মন্ডে নিতে পারবো। ওকে, তো এখন রিফ্রেশ করে আমাকে ইলেট পাসটা আনতে হবে। ইলেট পাসটা দে, ইলেট পাস তো আসলো না, আবার আসো ইলেট পাস, এই তো ইলেট পাস চলেছে। ওকে, তো এইখানে কিন্তু আমি চাইলে এখন এক ডায়মন্ড দিয়ে ইলেট পাস নিতে পারবো। এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই, থাম্বনেইলে কাজে লাগবে। তো এইখানে আমি এক ডায়মন্ড দিয়ে আবার মানে ইলেট পাস নিতে ভাবতে পারতেছে এক ডায়মন্ড দিয়ে সব কিছু। আর এইখানে আমি আমার কিন্তু আমি দেখাই তোমাদেরকে, আমার অনেক দিন ইলেট পাস নেওয়া হয় না, এই যে প্রায় 5 মাসের মতো ইলেট পাস নেই না, ইয়েস 4 মাস ইলেট পাস নেওয়া হয় না। তো এখন আমি এক ডায়মন্ড দিয়ে আমি এটি আশা করতেছিলাম যে আমার কখন এক ডায়মন্ড ডিসকাউন্ট আসবে আর আমি ইলেট পাস নিব। তো আমি এই 4 মাস পরে এক ডায়মন্ড দিয়ে ইলেট পাস নিতেছি, ইয়েস আমার ইলেট পাস হয়ে গেছে, তাও কিন্তু এক ডায়মন্ড। ওকে, তো এইটি হচ্ছে মেইন টপিক। আমাদের যদি লাক ভালো থাকে তাহলে প্রথম স্পিনে পেয়ে যেতে পারি। তো এখানে কিন্তু আবার দিচ্ছে 80%, আমার দরকার নেই। এখানে দেখতে পারতেছি আমার ইলেট পাস হয়ে গেছে, আমার বেসগুলো ক্লেম করতে হবে। তো যাই হোক, তোমরা চাইলে এইভাবে কিন্তু তোমরা এক ডায়মন্ড ইলেট পাস নিতে পারবে। আর বেশি ডায়মন্ড লাগবে, যদি লাক ভালো থাকে তাহলে এক ডায়মন্ডে পেয়ে যাবো, আর না হলে তোমাদের ফুল স্পিন করতে হবে। টোটাল কত, 500 না, ইয়েস 500 হলেই তোমরা চাইলে সব কিছু নিতে পারবে, মানে অনেক কিছু নিয়ে নিতে পারবে। 500 ডায়মন্ড হলে বা সব কিছু নিতে পারবে। তো এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিও। টাটা, বাই বাই।